বাট এটা আসলে কম বেশি মানে আসে আমাদের যেহেতু এটা একটা সেল সেন্টারের মতো সো দেখা যাচ্ছে যে প্রত্যেক সপ্তাহে ডিফারেন্ট 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 কালেকশন হয় সো কোনো সপ্তাহে ভেড়া ছয় সাত পিস থাকে কোনো সপ্তাহে দশ বারো পিস থাকে আসলে এটা কাস্টমারের উপরে এবং অ্যাভেলেবিলিটির উপরে ডিপেন্ড করে তো এটা তো একদমই খোলা একটা মাঠ আমরা দেখতে পাচ্ছি রাস্তার পাশে তাহলে যখন বৃষ্টি বা অনেক বেশি রোদ হয় বা সেই সময় আসলে ছাগলগুলো কি করে আমাদের দেখে শেড আছে আমাদের নিজস্ব একটা শেড আছে এখানে সো আমরা সকালবেলায় ছাগলগুলিকে আমাদের এই শেড থেকে বের করে আমরা মাঠে ছেড়ে দিই পুরো বিকাল সন্ধ্যা পর্যন্ত বাইরেই থাকে আর যদি খুব বেশি রোদ হয় বা বৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে আমরা আমরা আমাদের শেডে আবার নিয়ে যাই বেশ ভালো আমরা সেটা দেখবো পরে তবে এর আগে আমি জানতে চাচ্ছি যে আপনার এখানে তো প্রায় একশোর মতো ছাগল আছে তো কোন কোন জাতের ছাগল এগুলো আমরা আসলে যেহেতু আমরা আসলে মাংসটা নিয়ে কাজ করি আসলে এখানে আমাদের সবগুলি ব্ল্যাক বেঙ্গল ব্ল্যাক বেঙ্গল এবং ব্ল্যাক বেঙ্গলের সাথে যে ক্রস হয় যমুনা যে ক্রসটা ওগুলি থাকে মানে দেশি জাতটা আমরা আসলে উন্নত জাত নিয়ে জাত নিয়ে আসলে আমরা কাজ করি না আসলে ব্ল্যাক বেঙ্গল ছাগলের আসলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি আর এই কারণ হচ্ছে আমি আসলে ব্ল্যাক বেঙ্গল নিয়ে কাজ করে স্টার্ট করছি বাহ চমৎকার তো আপনি ছাগলগুলো তো মানে সারা বছর ব্যাপী বিক্রি করেন সারা বছর আচ্ছা তো আপনি এগুলি কোথা থেকে সংগ্রহ করেন আমরা আসলে এগুলি উত্তরবঙ্গ থেকে কালেক্ট করি উত্তরবঙ্গ বলতে হচ্ছে আপনার কোরিগ্রাম লালমনিরহাট রংপুর এই তিনটা জায়গা থেকে আমরা এগুলি কালেক্ট করি আচ্ছা তো সে কি আপনি নিজেই যান নাকি আপনার আমি নিজেও যাই বেসিক্যালি কুরবানি বা বড় বড় অর্ডারের সময় আমি নিজে যাই এছাড়া আমাদের নিজস্ব টিম আছে যে তিনটা এটা কালেক্ট করে টিম কালেক্ট করে এটা এটা ঢাকায় নিয়ে আসে আমাদের এখন তো সামনে কুরবানি তো কুরবানি ঈদ উপলক্ষে আসলে আপনাদের পরিকল্পনাটা কি বা কি করছেন আমরা অলরেডি কুরবানির জন্য আপনাকে আমাদের বুকিং স্টার্ট করে দিয়েছি লাস্ট তিনটা বছরই আমরা একই ভাবে হ্যাঁ মানে মানুষজন কাস্টমার আমাদের এখানে এসে পছন্দ করতে পারবে তাদের খাসিটা বুকিং মানে ছাগল প্রতি আমরা মাত্র তিন হাজার টাকা ধরেছি তিন টাকা দিলে কাস্টমার তাদের খাসিটা বুকিং করতে পারবে এবং প্রাইস হচ্ছে চা দুঠার আগ পর্যন্ত কারণ আমাদের হচ্ছে আপনার কোরবানিটা হয় হচ্ছে চা দুঠার দশ দিন পরে কোরবানি হয় তো আসলে চা দুঠা দশ দিন আগ পর্যন্ত আমরা বুকিং নিব এবং আমাদের এখানে কিন্তু আপু ঈদের দিন

জন্য হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে লাইভ প্রতি কেজি আর যদি আপনার খাসিটা যদি বিশ কেজির বেশি হয় সেক্ষেত্রে বিশ টাকা বেশি ছয়শো টাকা করে লাইভ প্রতি কেজি এবং এই প্রাইসটা শুধু যারা বুকিং করবে আর্লি বুকিং তাদের জন্য বাট যারা বুকিং করতে পারবে না লাস্টে দশ দিন যাদের জন্য থাকবে সে তারা হচ্ছে বাজার যেরকম হবে সেই সেই হিসাবে তাদের দাম আচ্ছা তো সেক্ষেত্রে হচ্ছে যে ভেড়ার মূল্যগুলো কীরকম আছে ভেড়ার পাঠা যেটা সেটা ছয়শো পঞ্চাশ টাকা করেই আছে বাট ভেড়া খাসিটার মূল্য আমরা নির্ধারণ করছি সাতশো পঞ্চাশ টাকা করে লাইভের প্রতি কেজি আচ্ছা আচ্ছা তো এখানে তো অনেক ছাগল দেখতে পাচ্ছি আমি একটু স্পেসিফিকলি জানতে চাই আলাদা আলাদা করে যে আসলে কোনটার কীরকম দাম এই ছাগলটা কি রকম বাজার মূল্য হবে এখন আসলে বেসিক্যালি আপু আমরা এখানে সব কিছু তো বিক্রি করি সো যদি এটা অ্যাপ্রক্সিমেটলি আন্দাজ করে বলি এটা দাম আসবে প্রায় 13500 থেকে 14000 টাকার মতো আচ্ছা আমরা ঠিকায় বিক্রি করি বলতে হচ্ছে যে আমরা কাস্টমারদেরকে বলতে বলি সব সময় যে আপনারা লাইভ নেন কারণ হচ্ছে আমাদের এখানে প্রত্যেকটা ছাগলের গলায় টোকেন দেয়া আছে সো আমরা কিন্তু প্রত্যেকটা ছাগলের মানে ওজন কিছু প্লাস মাইনাস হাফ কেজির মতো জানি যে এই ছাগলটার ওয়েট 25 কেজির মতো আছে

তারপর এটা তারা চাইলে এখানে আমাদের এখান থেকে জবাই করে নিতে পারে অনেকে এখান থেকে আবার নিয়ে যায় জ্যান্ত নিয়ে যায় সব ব্যবস্থা আছে এখানে ভাই এই সামনে একটা কালো রঙের ছাগল দেখতে পাচ্ছি বেশ বড় এটার দেশি না আচ্ছা এটার হচ্ছে মূল্যটা কি রকম হবে এটার মূল্য আপু হবে এটাও প্রায় একই রকম হবে 12500 টাকার মতো 12500 থেকে 13000 টাকার মতো হবে এটার লাইভ প্রায় আছে আপনার 22 থেকে 23 কেজির মতো আচ্ছা তো সেক্ষেত্রে আপনাদের এখানে মানে একদম সর্বনিম্ন কত থেকে প্রাইসটা স্টার্ট হয় আমাদের এখানে আনুমানিক আনুমানিক হচ্ছে 6.5 7000 টাকা থেকে শুরু হয় বাট 6.5 7000 টাকা থেকে থেকে ওখানে খাসিটা একটু কম পাওয়া যায় আমাদের এখানে কিন্তু আবার ছাগিও পাওয়া যায় ছাগি বকরি বানজি সবই পাওয়া যায় মানে ছাগলের মেল ফিমেল দুটাই পাওয়া যায় সো আমাদের এখানে যদি কোনো মানুষ বা কোনো কাস্টমার যদি চায় যে তারা তাদের আকিকা করতে চায় তাদের বাচ্চার বা যে কারো আকিকা করতে চায় মিনিমাম যদি ছয় হাজার টাকা বাজেট থাকে তারা এখানে এসে তাদের পছন্দের খাসি বা ছাগে যেটা হোক করে নিতে পারবেন ইনশাল্লাহ বাহ চমৎকার তার মানে দর্শক আপনারা বুঝতে পারছেন যে শুধু কুরবানি না আপনারা চাইলে কিন্তু সারা বছর ব্যাপীই হচ্ছে এই আন্নুর অর্গানিক ফার্ম থেকে আপনারা আপনাদের পছন্দের ছাগল সংগ্রহ করতে পারবেন তো ভাইয়া আমি শুরু থেকে জানতে চাই যে আসলে আপনার পড়াশোনাটা আসলে কিসে ছিল আমি ফাইন্যান্স আর ইকোনমিক্সে পড়েছি আচ্ছা তো সেখান থেকে আপনার এই জার্নিটা আমার আসলে একটা আগে একটা রেস্টুরেন্ট ছিল গুলশানে সো হোলি আর্টিসানের ইনসিডেন্টের পরে ওটা আসলে বন্ধ হয়ে যায় সো ওটা বন্ধ করার পরে আসলে আমি আমার রেস্টুরেন্টের দু একজন পার্টনার সহ করে আমরা আরেকটা একটা ডিফারেন্ট বিজনেসে যাই সেটা ছিল কন্টেনার বিজনেস তো আসলে কন্টেনার অ্যাকোমোডেশন আমরা খালি কন্টেনার যেটা কিনে আসলে কন্টেনার করে যে শিপে করে যে কন্টেনার আসে ওগুলিকে আসলে আমরা বাসা বা অফিস ওগুলি বানাতাম তারপরে হঠাৎ করে করোনা স্টার্ট হলো সেই করোনা থেকে আমার মামা ম্যাজিস্টারও রিটায়ার্ড উনি বলল যে করোনার সময় আসলে হাট হবে কি হবে না মানুষজন আসলে কোরবানি কীভাবে করবে চল নাবি একটা কাজ করি তাহলে তুই আর আমি মিলে আমরা কিছু গরু গরু নিয়ে আসি সো ওই হচ্ছে মামার সাথে বা মামার হাত ধরে আসলে আমার বলতে পারেন যে এই এই লাইনে এই অ্যাগ্রো সেক্টরে ঢোকা সো ওইবার কোরবানিতে আমি আর মামা মিলে আমরা প্রায় আমাদের খুব অল্প বাজেট ছিল আমাদের প্ল্যান ছিল যে বারো থেকে পনেরো পিসের মতো আমরা গরু নিয়ে কাজ করব সো আমরা এখান থেকে আপনার দিনাজপুরে গিয়ে গরু কালেক্ট করা শুরু করি সো হঠাৎ করে যখন দেখতেছে যে আসলে গরুর হাট হবে কি হবে না সবাই মামাকে এবং আমাকে আসলে বলা শুরু করলো যেহেতু তোমার ভাগনা যেহেতু নিজে এটা কালেক্ট করতেছে আমাদেরকে একটু গরু এনে দাও কোরবানির গরু এনে দাও এই করতে 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 আল্লাহ রহমতে প্রায় বাউন্ন পিসের মতো গরু আমরা সেল সেল করি আপনাদের টার্গেট ছিল যে বারো থেকে বাউন্নটা থেকে বাউন্ন পিসের মতো আমরা আল্লাহ রহমতে বিক্রি করে ফেলি ওই থেকে শুরু হওয়া তারপর আসলে গরু বিক্রি করার পরে আমাদের বেশ কিছু গরু প্রায় এগারো পিসের মতো গরু আমাদের অবিকৃত ছিল আচ্ছা কিন্তু তো আসলে তখন আমরা যখন এই গরুর ফার্মে আসলাম দেখলাম যে ওই গরুগুলো অলরেডি মোটা মোটা তাজা হওয়া সো ওটাকে আর মোটা তাজা করার কোনো সুযোগ নাই সো তারপর ওই গরুগুলো আমরা বিক্রি করে দিই তারপর হঠাৎ করে হচ্ছে আমার মামা কিছু টাকা পেতে একজনের থেকে সো উনি দিনাজপুর থেকে কি করলো কিছু খাসি পাঠালো কিছু ছাগল পাঠালো যে আমি আসলে টাকা দিতে পারছি না সো আমি আপনাদেরকে দশ বারোটা খাসি দিয়ে দিলাম বা ছাগল দিয়ে দিলাম হঠাৎ করে দেড় দুই মাস পরে দেখছি যে আপনার ছাগলগুলি খাসিগুলি বড় হয়ে গিয়েছে এবং এগুলি দেখতেও বেশ সুন্দর লাগতেছে না অনেক লোক এসে বলছে যে তোমরা কি খাসি বিক্রি করো তখন আসলে আমাদের কোনো খাসি বিক্রি করার প্ল্যান ছিল না সো বেশ কাস্টমার আস্তে 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 চাওয়াতে ভাবলাম যে তাহলে আমরা এই দিকে ঢুকে দেখি এই থেকে আসলে আমাদের আপনার এই খাসি বা ছাগল নিয়ে কাজ করা শুরু হলো আচ্ছা আর এমনিতে যদি ধরেন রোগ হয় বা কোনো কারণে অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে কিভাবে পরিচর্যাটা করেন আমাদের এখানে একটা কোয়ারেন্টাইনের জন্য আলাদা একটা জায়গা আছে আমাদের শেডের ভিতরে তো আসলে যদি কোনো সময় দেখি যে কোনো ছাগল অসুস্থ হয়ে গেছে আমরা চেষ্টা করি এটাকে আসলে ওই ওই কোয়ারেন্টাইনের শেডে বা কোয়ারেন্টাইনের জায়গাতে পাঠাই দেওয়ার আসলে যেহেতু এই লাইনে কাজ করতে করতে আমাদের কিন্তু আপু বা আমাদের কারোই কিন্তু ছাগল পালনের কোনো ট্রেনিং আসলে ছাগল হ্যান্ডেল করতে 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 কিছুটা আসলে আপু চলে ডাক্তারদের মতো কিছুটা কিছুটা অভিজ্ঞতা হয়ে গেছে সো মানে জ্বর লাগলে বা ঠান্ডা হলে কিছু ওষুধ বা কিছু জিনিস আমরা ওদেরকে আসলে দিই ট্রিটমেন্ট করি আমরা নিজেরাই করি আসলে বেশ ভালো